পৃথিবীর মোট আয়তনের 1/5 এক ভাগ হচ্ছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। আটলান্টিক মহাসাগরের মোট আয়তন 10,64,60,000 বর্গ কিলোমিটার। এর গড় গভীরতা 10,925 ফিট। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার এই 5 মহাদেশে 133টিরও বেশি দেশ আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত। 4টি মহাদেশ জুড়ে বিস্তৃত আটলান্টিক মহাসাগর বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আটলান্টিক মহাসাগরের রহস্যময় বৈচিত্রতা বিজ্ঞানী ও গবেষকের কাছে এখনও এক বিস্ময়। আটলান্টিকের তীরে ইউরোপ ও আমেরিকার মতো বিশ্বপরায়ণ শক্তিদের অবস্থান হওয়ায় এই সাগরের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। আজ আমরা এই ভিডিওতে জানব পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আটলান্টিক মহাসাগর সম্পর্কে। ধারণা করা হয় জুরাসিক যুগ থেকেই আটলান্টিক মহাসাগরের গঠন শুরু হয়। আটলান্টিক পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। আটলান্টিক মহাসাগর পৃথিবীর পৃষ্ঠের 1/5 জায়গা জুড়ে অবস্থিত। পৃথিবীর 5টি মহাদেশের প্রায় 133টি দেশ এই মহাসাগরের তটরেখায় অবস্থিত। এই মহাসাগরের উপকূলীয় এলাকার আয়তন প্রায় 111,866 কিলোমিটার। আটলান্টিক মহাসাগরের পশ্চিমে রয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং পূর্ব দিকে ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ। মহাসাগরটি উত্তর ও দক্ষিণে উত্তর মহাসাগর থেকে দক্ষিণ মহাসাগর পর্যন্ত বিস্তৃতি। দক্ষিণ আমেরিকায় কেপ ফরেনের কাছে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরে একত্রিত হয়েছে এবং উত্তর আফ্রিকায় কেপ আবুল হাসের কাছে ভারত মহাসাগরের সাথে একত্রিত হয়েছে। আটলান্টিক মহাসাগর ডেনমার্ক প্রণালী, গ্রিনল্যান্ড সাগর, নরওয়ে নরওয়েজিয়ান সাগর ও বারেন সাগরের মধ্য দিয়ে আর্কটিক সাগরের সাথে সংযুক্ত হয়েছে। আটলান্টিক মহাসাগর প্রবেশের জন্য জলপথ হিসেবে বিশেষভাবে উল্লেখযোগ্য হল জার্মানির কেল খাল, ডেনমার্ক ও সুইডেনের মধ্যবর্তী ওসন প্রণালী, তুরস্কের বসফরাস প্রণালী, স্পেন ও মরক্কোর মধ্যবর্তী জিব্রাল্টার প্রণালী এবং কানাডার সেন্ট্রাল রেন্ট সমুদ্রপথ। সমুদ্রপথে ইউরোপের সাথে আমেরিকার পণ্য পরিবহনের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগরের বিকল্প নেই। একইভাবে এশিয়া এবং আফ্রিকা আমেরিকার সাথে বাণিজ্যের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আটলান্টিক মহাসাগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বহু বন্দর। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল স্পেনের বার্সেলোনা, ডেনমার্কের কোপেনহেগেন, জার্মানির হামবুল, গ্রেট ব্রিটেনের লন্ডন, পর্তুগালের লিসবন, নরওয়ের অসলো, কানাডার মন্টিনা, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইত্যাদি ছাড়াও আরও অসংখ্য বন্দর আটলান্টিক মহাসাগরের তীরে গড়ে উঠেছে। 1912 সালে বিখ্যাত টাইটানিক জাহাজ ডুবির ঘটনাও আটলান্টিকে ঘটেছে। প্রথম যে মহাসাগর জাহাজ ও বিমানে পাড়ি দেওয়া হয় সেটিও আটলান্টিক মহাসাগর। বিমান নিয়ে আটলান্টিক মহাসাগর অতিক্রম করা হয় 1919 সালে। তখন সময় লেগেছিল 16 ঘন্টা। আটলান্টিক মহাসাগরের পানি সময় ও স্থানভেদে বরফে পরিণত হয়। অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত আটলান্টিক মহাসাগরে ল্যাব্রাডর সাগর, বাল্টিক সাগর ও ডেনমার্ক প্রণালী বরফে ঢাকা থাকে। আটলান্টিক মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ হল গ্রিনল্যান্ড। আটলান্টিক মহাসাগরে বেশ কিছু সাগর ও উপসাগর রয়েছে। এদের মধ্যে বাল্টিক সাগর, কৃষ্ণ সাগর, উত্তর সাগর, নরওয়েজিয়ান সাগর, ভূমধ্য সাগর, ক্যারিবিয়ান সাগর এবং মেক্সিকোর উপসাগর অন্যতম। আমাজন নদী, মিসিসিপি নদী, রিও দে প্লাতা নদী, নাইজার নদী, কঙ্গো নদী, রায়ান নদীর মতো প্রধান প্রধান নদীগুলোর পানি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই মহাসাগরে পতিত হয়। আটলান্টিক মহাসাগর প্রাচুর্যতার জন্য বিখ্যাত।
আটলান্টিক তীরবর্তী দেশগুলো অর্থনৈতিক উন্নয়নে মহাসাগরটি উল্লেখযোগ্য অবদান রেখেছে। উত্তর সাগর, ক্যারিবীয় সাগর ও মেক্সিকো উপসাগরের প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল এবং মূল্যবান পাথরের প্রাচুর্যতা রয়েছে। কিউবা বা ফ্লোরিডা দ্বীপপুঞ্জের মধ্যবর্তী ফ্লোরিডা প্রণালী ও পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাসের জন্য বিখ্যাত। দুইটি সাগর অথবা দুইটি বিশাল জলরাশিকে সংযুক্তকারী সরু জলকে প্রণালী বলা হয়। আটলান্টিক মহাসাগরে একাধিক প্রণালী রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ডেনমার্ক প্রণালী, ম্যাজেলান প্রণালী, ফ্লোরিডা প্রণালী ও ডোবার প্রণালী। ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে ডোবার প্রণালী বিশ্বের সবচেয়ে ব্যস্ত সমুদ্র প্রণালী। মৎস্য সম্পদের প্রাচুর্যতার জন্য আটলান্টিক মহাসাগর বেশ সুখ্যাতি রয়েছে। সামুদ্রিক মৎস্য সম্পদের দিক থেকে আটলান্টিক মহাসাগরের অবস্থান দ্বিতীয়। বিশ্বে মোট মাছের 25% আটলান্টিক মহাসাগর থেকে আসে। অন্যান্য মহাসাগরের পানি নীল দেখালেও আটলান্টিকের পানি দেখতে অনেকটাই সবুজ রঙের। আটলান্টিক মহাসাগরের তলদেশে মৃত জলজ উদ্ভিদ থেকে এক ধরনের হলুদ রঙের রঞ্জন পদার্থ সমুদ্রের সাথে মিশে পানির রং সবুজ আপ করে তোলে। এছাড়া আটলান্টিকের পানিতে সূর্যের 60টি রঙের মধ্যে সবুজ রঙটি বিচ্ছুরিত হয়, ফলে আটলান্টিক মহাসাগরের পানির রং নীল এর পরিবর্তে সবুজ দেখায়। আটলান্টিক মহাসাগর শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির অন্যতম উৎস হিসাবে পরিচিত। গ্রীষ্ম ও শরৎকালে উত্তর আটলান্টিকের পশ্চিম ও দক্ষিণ অংশে ঘূর্ণিঝড় হারিকেনের প্রবণতা অধিক হারে লক্ষ্য করা যায়। ঘূর্ণিঝড় সমূহ সাধারণত আফ্রিকার কেকবার দ্বীপ উপকূল থেকে বিস্তৃতি লাভ করে পশ্চিমে ক্যারিবীয় সাগরের দিকে ধাবিত হয়। উত্তর আটলান্টিক মহাসাগরের সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় দেখা যায় সেপ্টেম্বর মাসে। আটলান্টিক মহাসাগরের পানি অত্যন্ত লবণাক্ত।